আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ার সাপোর্ট। আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আপনাদের এই প্ল্যান্টটির এই ঘর প্ল্যান্টটির লেআউট প্ল্যান কীভাবে তৈরি করতে হয় তা দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম এই যে প্ল্যান্টটি করা আছে এটি আমরা কপি করব। কপি করে আমরা এটা ড্র্যাগ করে অন্য আরেক পাশে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা হচ্ছে, তো আমরা এফ8 ক্লিক করবো যাতে স্ট্রেট লাইন হয়ে যায়। ঠিক আছে, এরপর আমাদের এখানে কলম ব্যতীত যতগুলো রেখা আছে দেখতে পাচ্ছি আমাদের যাই আছে এখানে সবগুলো ডিলিট করে দিতে হবে। সবগুলো আমরা ক্লিক করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিব, বাস শুধু কলম থাকবে আর কিছুই না। আমরা এই লেআউট প্ল্যানে কলামে সেন্টার লাইন বের করবো, অর্থাৎ একটি কলাম থেকে একটি কলাম কতটুক দূরতে আছে তা সঠিকভাবে বের করবো, এটি যেন ভুল না হয় সেই দিকে খেয়াল করতে হবে। এরপর আমরা ডাইমেনশন মেনু বার ক্লিক করে লিনিয়ার অপশনটি নেব। এরপরে একটি কলামের মাঝখানে মিডল থেকে আরেকটি কলাম মিডলে আমরা এর পরিমাপ নিব। এরপর আমাদেরকে একের পর এক ধারাবাহিকভাবে মাপগুলো নিয়ে জন্য আমরা ডাইমেনশন মেনুতে গিয়ে আমরা কন্টিনিউস লাইনটা নিব। তো সেখান থেকে আমরা একের পর এক যে কোনো লাইন ধারাবাহিকভাবে নিতে পারবো, বারবার আমাদের লিনিয়ার অপশনে যেতে হবে না। আমাদের একটি কলামের সেন্টার থেকে অপর একটি কলামের সেন্টারে পরিমাপ নিতে হবে, আর যাতে ভুল না হয় একদম সূক্ষ্মভাবে পরিমাপ বের হয় সেই দিক খেয়াল করতে হবে। আমাদের কলামের সেন্টার লাইনগুলো যদি পরিমাপগুলো যদি ঠিক সঠিক না হয় তাহলে আমাদের কলাম স্থাপন করার সময় ভুল হয়ে যাবে, পরে আমাদের ড্রয়িংয়ের সাথে আমাদের কাজের সাথে মিলবে না। এখন আমাদের ডাইমেনশন মেনুতে গিয়ে অ্যালাইন ক্লিক করতে হবে। যদি লিনিয়ার ক্লিক করি তাহলে পরিমাপটা সঠিক আসবে না, তাই খেয়াল রাখতে হবে এই জায়গায় আমাদের আড়াআড়ি যে কোনো পরিমাপ নেওয়ার জন্য আমাদের অ্যালাইন ক্লিক করতে হবে, অ্যালাইন দিয়ে পরিমাপটা নিতে হবে। এরপর আমাদের কলামের আমাদের প্ল্যানের এক কোণা থেকে অন্য কোণে আমরা সেটি চেক করে দিব, দেখব যদি দোনো পাশের মান সঠিক হয় বোঝা যাবে যে আমাদের লেআউটটা সঠিক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 46.6, আবার দোনোটাই 46.6 হয়েছে। এরপর আমাদের প্রয়োজন আমরা সেটা এডিট করে উপর নিচে করতে পারি, যাতে আমাদের এই লেখাগুলো সুস্পষ্টভাবে দেখা যায় এবং একে অপর সাথে লেগে না যায়, তার কারণে যেন সব কোনো সমস্যা সৃষ্টি না হয় স্পষ্টভাবে দেখা যায়। হ্যাঁ, আমাদের লেআউটের কাজ শেষ। এখন আমরা মাল্টিটেক্স লাইনে গিয়ে আমরা এখানে এটার নাম দিয়ে দিব লেআউট প্ল্যান। এবার এখানে দেখতে পাচ্ছি এটা এডিট করতে পারি আমরা, এটা আমরা বিভিন্ন সাইজ দিতে পারি, এটা আমরা ফন্ট সাইজ তারপর ফন্ট লেটারগুলো এডিট করতে পারি আমরা প্রয়োজন অনুসারে। হ্যাঁ, এরপর আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এখানে একটা বক্স তৈরি করে নিলাম। তো আশা করি বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।